ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আজকের যে জিকে ক্লাসটা হবে, ক্লাস তো নয়, জাস্ট কুইজ ক্লাস, যাতে সবার একটু এটা প্র্যাকটিস হয়ে যায়। আজকের ক্লাসটা ইন্ডিভিজুয়াল নয়, দুজন দুজন করে গ্রুপ করে দিয়েছে। এইদিক থেকে দুটো জন একটা গ্রুপ, এইদিকে একটা গ্রুপ, এইদিকে রিমাদের একটা গ্রুপ, ওইদিকে সায়নদের একটা গ্রুপ, ওইদিকে আসফাকদের একটা গ্রুপ, এইদিকে মৌসুমীদের একটা গ্রুপ। তো আমি প্রত্যেক গ্রুপকে প্রশ্ন করব, যদি সেই গ্রুপ প্রশ্ন অ্যান্সার না দিতে পারে তখন নেক্সট গ্রুপে যাব, বাকি কোনো গ্রুপে অ্যান্সার আমি নেব না, এভাবে যাবে, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন, গ্রুপ নাম্বার ওয়ান, সুদীপদের গ্রুপ। পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কারেক্ট, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক সঠিক অ্যান্সারের জন্য দু নাম্বার, তোমরা শুধু কাউন্ট করবে গ্রুপ, শুধু পরে আমি বলবো। তো কারেক্ট অ্যান্সার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, হাততালি হোক। প্রথম গ্রুপ প্রথম অ্যান্সার বিপ্লব নাথ, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি চুপ করে থাকবে। নেক্সট মায়েশ্বরী গ্রুপ। এখানে শ্রোতাবন্ধুরা অনেকেই মায়েশ্বরীর খবর চাইছে, কবে মায়েশ্বরী আসবে। তো মায়েশ্বরী পরীক্ষা, অগ্নি পরীক্ষা, মায়েশ্বরী বলো। আচ্ছা, বর্তমানে পশ্চিমবঙ্গের গভর্নরের নাম কি? পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নরের নাম কি? এভাবে যাবে, নিজেদের মধ্যে আস্তে আলোচনা করবি, গ্রুপের প্রশ্ন এটা। তো মায়েশ্বরী গ্রুপ কি পারবে না পাস? বলবে না পাস? পাস। তাহলে নেক্সট আমি যাচ্ছি রিমাদের গ্রুপের কাছে, সিবি আনন্দ বোস। ভেরি গুড, ভেরি গুড। তুমি এইটার প্রশ্ন অ্যান্সার দিয়েছো, তোমার এক্সট্রা এক মার্ক্স পাচ্ছ, কাউন্ট করে রাখো। এবার তোমাদের প্রশ্ন, ঠিক আছে? বলো দেখি, আস্তে বলো দেখি, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। আরে দুর্দান্ত, ভেরি গুড। দু নাম্বার কাউন্ট করবে আগের একের সাথে, ঠিক আছে? তোমরা কাউন্ট করবে। নেক্সট এ রিমা, আসতে। নেক্সট সায়নদের গ্রুপে প্রশ্ন, বলো দেখি, গোয়েন্দা প্রদোষচন্দ্র মিত্র চরিত্রটি কার সৃষ্টি? এটা খুবই জানা উচিত, এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। প্রদোষচন্দ্র মিত্র অত্যন্ত লজ্জাজনক ব্যাপার, এটা বলা উচিত বাঙালি হিসাবে, এটা লজ্জার ব্যাপার। প্রদোষচন্দ্র মিত্র যার স্রষ্টা, অ্যাকচুয়ালি ওনার ডাকনামই আমরা অভ্যস্ত, তাই তুমি ওনার আসল নামটা বলতে পারছো না। পাস না পারবে? পারবে না। নেক্সট চলে যাবে হচ্ছে সূর্যদেব গ্রুপে আসবে, বলো। কারেক্ট, প্রদোষচন্দ্র মিত্রের আরেক নাম ফেলুদা, ফেলুদা খার সৃষ্টি? সত্যজিৎ রায়ের। ভেরি গুড। তাহলে তোমরা এক কাউন্ট করবে, এবার আসবে তোমাদের অরিজিনাল প্রশ্ন, বলো, সেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম নদীর নাম কি? ইয়াংজে। ভেরি গুড, কারেক্ট অ্যান্সার ইয়াংজে, এশিয়ার বৃহত্তম নদী। দু নাম্বার কাউন্ট করবে নিজেরা। নেক্সট আসবো মৌসুমীদের গ্রুপ, বলো দেখি, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। ভেরি গুড, দু নাম্বার তোমাদের। নেক্সট আসছি এই মধুমিতা, মধুমিতা দে গুরু, বলো দেখি, মানুষের চোখে কোন ধরনের লেন্স থাকে? মানুষের চোখে কোন ধরনের লেন্স থাকে? মানুষের চোখে কোন ধরনের লেন্স থাকে? না, অপশন এখন বন্ধ দেওয়া যাবে না, দাঁড়াও আসছি। তোমরাই পাবে, অ্যাকচুয়ালি এখানে খেলাটা মজা আছে, তোমরা চাইবে তোমরা আগের জন্য যেন না পারে, তাহলে ওখানে বোনাসটা পাচ্ছ। পারবে না? পাস। পাস বলো। আরে দুর্দান্ত, দুর্দান্ত, ভেরি গুড, এক নম্বর তোমাদের। এবার আসছি আবার তোমাদের প্রশ্ন, আসতে, তকাভি বা তাকাভি এটা কি ঋণ? কৃষি ঋণ। ভেরি গুড, কৃষি ঋণ। তোমাদের মায়েশ্বরীদের প্রশ্ন, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করে? লর্ড ডালহৌসি। ভেরি গুড, দু নাম্বার তোমাদের।
রিমাদের প্রশ্ন, বলো দেখি এলপিজির মেন উপাদান? বিউটেন। ভেরি গুড। তোমাদের প্রশ্ন খুব ইজি প্রশ্ন। আচ্ছা, অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় তৈরি হয়েছিল? আমাকে একটা অ্যান্সার নেব, লাস্টে ফাইনাল বলবে। শ্যাম একা পড়ে গেছিস নাকি? বলো বলো, এবার অ্যান্সার বলো, অ্যান্সার বলো, ফাইনাল অ্যান্সার। পাস বলো। গুরু অর্জুন, ভুল অ্যান্সার। নেক্সট তোমাদের কাছে গুরু রামদাস, এক নম্বর কাউন্ট করো, ঠিক আছে। এবার আসলো সূর্যদের প্রশ্ন। সূর্য, ইলোরার গুহাগুলি কোন রাজবংশের আমলে নির্মাণ হয়েছিল? ভুল অ্যান্সার, তোমরা বলো। রাষ্ট্রকূট, কারেক্ট অ্যান্সার, এক নম্বর দাও। নেক্সট এবার তোমাদের প্রশ্ন, একটু সময় নাও, একটু আলোচনা করো, দিয়ে অ্যান্সার দাও। প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম কি? প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম, প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম, প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম। চলো পাস। আরে বল, এখানে নেগেটিভ নেই। প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম পুরোপুরি ভুল। বলো মধুমিতা, বলো। পাস। নেক্সট আবার তোমাদের কাছে, পারবে কেউ? পারবে না তোমরা? আরে দুর্দান্ত, টেকচাঁদ ঠাকুর। ভেরি গুড, এক নাম্বার দাও, এক নাম্বার দাও। এর কালে প্রশ্ন ছিল এটা তোমাদের। এবার তোমাদের প্রশ্ন, বলো দেখি মানুষের সুষুম্না কাণ্ডের সংখ্যা, এই মানুষের সুষুম্না কাণ্ডের সংখ্যা কত? মানুষের সুষুম্না কাণ্ড 21 জোড়া না 31 জোড়া? 31টা 31 জোড়া, কারেক্ট। 2 নাম্বার, কারেক্ট। নেক্সট তোমাদের প্রশ্ন, কবুলিয় তো পাঠটা কে চালু করে? আরে দুর্দান্ত দুর্দান্ত, ভেরি গুড। নেক্সট তোমাদের, ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের বিচারে কোন নীতি? ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের বিচারে জানা উচিত। ভুল অ্যান্সার, আরে দুর্দান্ত, রাজস্থান। ভেরি গুড, রাজস্থান, ভেরি গুড। এক নম্বর অ্যাড করো। নেক্সট তোমাদের প্রশ্ন, রুবেল কোন দেশের মুদ্রা? আরে দুর্দান্ত, রাশিয়া। ভেরি গুড, ভেরি গুড রিমা, ভেরি গুড। নেক্সট সায়ন তোমাদের, শ্বেত বিপ্লব কিসের সাথে জড়িত? দুধ, কারেক্ট অ্যান্সার, কারেক্ট। তোমাদের প্রশ্ন আসতে, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? আরে দুর্দান্ত, 2 নাম্বার, কারেক্ট। তোমাদের প্রশ্ন, গাড়ির হেডলাইটে কী ধরনের আয়না থাকে, কোন দর্পণ থাকে? অবতল, 2 নাম্বার, কারেক্ট। তোমাদের বাতাসে, আচ্ছা বলো দেখি ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত। এই ছিল আজকে কুইজ, ব্যাস। অনেক প্রশ্ন করেছি, এবার বলো কোন গ্রুপে কত কী অ্যান্সার? গ্রুপ নাম্বার 1 7, গ্রুপ নাম্বার 2 3, গ্রুপ নাম্বার 4 8, 4 2 5, 6 4 4. তো আজকের এই কুইজের বিজেতা আমাদের রিমা এবং রিমার অ্যাসিস্ট্যান্ট, কি নাম? দীপ। ওদের জন্য হাততালি হয়ে যাক, ঠিক আছে? ভুল কারো সহজ কারো কঠিন হতেই পারে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।
যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম ভিডিও আরও নিয়ে আসবো। ঠিক আছে।